নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী ও নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল শুভেন্দু অধিকারী সভার শেষে জানান নবগ্রাম থেকে তৃণমূল ভালো রিট পাবে কে কি বলেছেন দেখব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমরা তো এখনও হচ্ছে যে বিরোধী প্রার্থী আমরা তো এখনও খুঁজে পাইনি একতরফাভাবে নির্বাচনে প্রচার চলছে খলিলুর রহমান যিনি প্রার্থী আমাদের লোকসভা কেন্দ্রের তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ভদ্রলোক এবং তার আচার আচরণ ব্যবহার তার উন্নয়ন ইতিমধ্যে এটা প্রমাণিত এই এলাকায় যার ফলে একদিকে দল আর একদিকে হচ্ছে এরকম একজন প্রার্থী নিয়ে মানুষ খুবই উৎসাহিতভাবে এই নির্বাচনে বিপুল ভোটে প্রার্থীকে জয়যুক্ত করবেন আর এখানে হচ্ছে যে পনেরো বছর ধরে কংগ্রেসের যিনি এমপি ছিলেন বাবা বেটা মিলে তারা তো আমাদের বোঝা হিসাবে ছিলেন বোঝা সে বোঝা এবার আমাদের ঘাট থেকে নামবে আর আমরা সত্যিকারের একটা লোকসভা কেন্দ্রের একটা আমরা নির্বাচিত আমরা একজন এমপি পাবো যাকে নিয়ে অন্তত আমাদের নবগ্রাম সহ গোটা জঙ্গিপুরের মানুষের লড়াই উন্নয়নের লড়াই চাষিদের পাশে দাঁড়ানো মানুষ গরিব মানুষের পাশে দাঁড়ানো আজকে এইরকম একজন প্রার্থী তাকে নিয়ে আমাদের মানুষের বিপুল সাড়া সুতরাং সেই সাড়ার মধ্যে দিয়ে নির্বাচনে বিপুল ভোটে প্রার্থী জয়যুক্ত হবে নবগ্রাম ব্লকে আপনারা জানেন আজকে বুথ ভিত্তিক কর্মী বৈঠক হয়ে গেল একটা কর্মী সভা ডাকা হয়েছিল আজকে চাণক মাঠে নবগ্রাম ব্লক মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমান সাহেবকে আমরা প্রচুর আমরা লিড দেওয়ার চেষ্টা করছি আমাদের প্রচারের প্রধান ইস্যু আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন এবং কেন্দ্রের বিজেপি সরকার যে সরকার মানুষকে কথা দিয়ে মানুষের উন্নয়ন করেনি মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করেছে সেই বিজেপি যে উন্নয়ন করতে পারে না তাদেরকে ভোট দেওয়া যাবে না এবং আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষ থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস একটা ভালো জায়গায় এসছি আগামী লোকসভা নির্বাচনে আমাদের দলের মনোনীত প্রার্থী খলিমুল খলিলুর রহমান সাহেবকে আমরা ব্যাপক লিড দিয়ে পার্লামেন্টে পাঠাবো এই আমাদের সকলের ইচ্ছা এবং প্রচেষ্টা নবগ্রাম থেকে সবসময় রিপোর্ট